হ্যালো এভরিওয়ান, তো আজকে ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করলাম, তো পুরো ব্লগটা তোমরা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তার আগে বলে দিই পল্লবী ডেইলি ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, আশা করি তোমরা খুবই ভালো আছো, আর নতুন এক দিনের সাথে তোমাদেরকে ওয়েলকাম। তো ব্লগটা দেখতে থাকো, আর এই জাস্ট ঘুম থেকে উঠেছি, এবারে একটু ব্রাশ করবো, তারপর চা খাবো, আর চলো সবটা তোমরা দেখাচ্ছি, দেখতে থাকো। আর সারাদিনের ব্যস্ততম দিন, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকা বেলটা অল করে দিও। তো চলো, আজকে শম্ভু বাড়িতেই থাকবে, আজকে ওর অফিস ডিউটি নেই, আর সাইডও এমনি আজকে যাবে না বলেছে, আপাতত দেখা যাক, হয়তো কাজ মেটানো আছে সে কারণে, নাহলে ফোনে লাগো যেতেও পারে, বলাও যায় না। তো এখন ও সমীকে খাই দেবো, সমীকে শরীরটা খুব খারাপ, কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, এত ওষুধ দিয়েছে, তো সবই খাওয়াবো। তার আগে দেখো বিছানা টিছানা আমার পুরো পরিষ্কার বিছানা, আর দিদিভাই এসে ঘর মুছে দিয়েও চলে গেছে, এখন ডাইনিং মুছতে গেছে, তো সব টোটাল অল সকাল সকাল পরিষ্কার হয়ে গেছে। আর আজকে জলখাবারে সৌমিকে দুধ ভাত খাই দেবো, আর ভাবছি যে আমাদের জন্য রুটি আর কিছু একটা বানিয়ে নেবো, তরকারি সবজি টবজি বানিয়ে নেবো। তো চলো, সবার আগে সকালে মুড ভালো করার জন্য তো প্রধান তো আছে চা, তো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে বাকি কাজ সারবো, আর কালকে প্রচুর কেচেছিলাম, তো সেগুলো এখন মিলবো। তো চলো দেখিয়ে দিই তোমাদের সবটা, আর প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ব্লগটা, আর কেউ স্কিপ করো না, ভিডিওটি দেখতে না ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে ঢুকবে না, তো ডাইরেক্ট বেরিয়ে যাও, ঠিক আছে? আমি কাউকে জোর জবরদস্তি করবো না। আর একটা কথা, ভিডিও যতই বড়ই দিই না কেন, যদি কারো মন হয় যে সে ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে অবশ্যই সে দেখবে, আর যদি এরকম কারো মন হয় যে ভিডিও দেখবই না, তো ছোটো ভিডিও দিলেও কেউ দেখবে না, বড়ো ভিডিও দিলেও কেউ দেখবে না, এটা বাস্তব কথা। তো ভিডিও বড় বড়ও দেবো, ছোটো ছোটোও দেবো, দুটো মিলিয়ে দেবো, যেদিন যেরকম ব্লগ হবে সেদিন সেরকম ব্লগ দেবো, ব্লগের মধ্যে যেটুকু দেখা সেটুকু দেখাবো, যদি ভালো লাগে তাহলে দেখো, নাহলে দেখো না। শম্ভু এখন চলে যাচ্ছে সমীকে নিয়ে বাজার, আর দাদা ভাইকে দেখবে, চলো চলো ছাদে যাই, তারপরে দেখো কি অবস্থা, এখানে বুলেটকে নিয়ে একদম জোর করে খাবার খাইয়ে ছাড়বে, আর মিস্ত্রিদের চা টা দিয়ে দিয়েছে, আর রং তো চালু হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো কমপ্লিট হওয়ার পর। আর সমী বাজার থেকে চলে এসেছে, আর এখানে দেখো আমি ওকে দুধ ভাত খাইয়ে দিচ্ছি, আর আমাদের চা চলছে এখনও টিফিনে, আর এখন টিফিন বানিয়েছি যেহেতু রুটি আর সিম ভাজা, তো এটাই তো কথা ছিল, বানাবো কিছু একটা করে নেবো রুটির সাথে, তো সিম ভাজাই করে নিলাম। আর সমীকে ওর বাবা বাজার যেতে গেছিলো, তো এখন জেমস এনে দিয়েছে, আর ওই জেমস খোলার জন্য পাগল করে মারলো, আমি বলেছিলাম যে চুপচাপ খুলবি কিন্তু খাবি না, কিন্তু সেটা কি আর কথা রাখলো, সে তো রাখবেই না, এটা জানা কথাই। তো আর এখানে দেখো আমি রান্না দুপুরে বসিয়ে দিয়েছি, শম্ভু পেঁয়াজ আর টমেটো কেটে দিয়েছে, পেঁয়াজ কাটতে আমার একদম ইচ্ছা করে না, ওকে দিয়েই কাটা করালাম ওর জন্য, আর ও ঘরে থাকলে টুকিটাকি কাজ করেই দেয়। আর ওদিকে নিম বেগুন হয়ে গেছে আমার, আর কালকে ডাল আছে, ওটা বুলেট খেয়ে নেবে, আর এদিকে ভাত উপুর করে দিয়েছিলাম, তো ভাত ঝোরানো হয়ে গেছে ফ্যান, আর এখানে চিকেনও রেডি, আর দাদা ভাইকেও দিয়ে দেবো, আর এখানে বুলেটের জন্য আলাদাভাবে করেছি, এখন দিদি খেতে আর সমীকেও খাইয়ে দেবো, আর দাদাভাইকে আজকে আমাদের কাছেই খাওয়ানোর জন্য বলেছিলাম তোমাকে রান্নাবান্না করতে হয় না। আর সমীকে খাওয়াতে বসে পড়ে সমীকেও কিন্তু নিম বেগুন দেবো, আর সমীর খাওয়া হয়ে গেছে, সমী এখন ফল খাচ্ছে, আর দুপুরে ভাত খাওয়ার পর তো ফল খায়, তোমরা জেনেই থাকো আমার ব্লগ যারা দেখো। আর শম্ভু বসে পড়েছে খেতে, চলো তারা দুপুরে খাবার সেরে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই হলো, আর বাসন দুটো থালা দুটো বাটি আর একটা খুন্তি বেরিয়েছে, ওটা থাক, রাতের জন্য চিকেন রয়ে গেছে, তো দেখি কি করব। আর এখন গাছে যে স্ট্রবেরিটা হয়েছিল, তো সেটা এখন তোলা হবে, কারণ ওটা পুরো পেকে গেছে, একটা বেশি পেকে গেছে, বাকিগুলো লাল লাল হচ্ছে, তো সেটা তুলবো। জামা কাপড় প্রত্যেক কটা শুকিয়ে গেছে, সব তুলে নিয়েছি, আর এখন সমীর এত কাশি হয়, সেজন্য বাসক পাতা দিয়ে পাচন বানাচ্ছি, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তারা। আর এখানে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, তোমাদের বলেছি তো, তেজপাতা আদা গোলমরিচ লবঙ্গ আর মিশরি দিয়ে ভালো করে হাফ পার্সেন্ট ফুটিয়ে নেবো। আর এখানে দেখো স্ট্রবেরি গাছটা এত সুন্দর লাগছে, তো সৌমিরা তস হয়েছে না, ওকে এখন আমি তোলা করাই, না না করো চলো, দেখো দেখতে পাচ্ছি না, কেমন দেখতে, কেমন সোনা মালটা, কেমন হয়েছে, ভালো। আচ্ছা তুমি খাবে না, ধুতে হবে, জল মধ্যে ধো, ভালো করে ধো, ভালো করে ধো,
ভালো করে ধো। সব এটা দেখি দেখা একটু দেখো, ভালো করে দেখা দেখো, একটু খাব একটা পিস দাও ওকে, কেমন হয়েছে বলবি? মিষ্টি আছে শোনা, না না ওর কাছে মিষ্টি টক কোনটা ওই জানে না। সন্ধ্যার টিফিনে হয়েছে চানাচুর আর মুড়ি, সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব রকম দিয়ে। শম্ভুই কিন্তু আজকে টিফিনটা মানে রেডি ওই করেছে। প্রথমে বললাম যে পেঁয়াজ টিয়াজ কিছু করব, আর ও যদি ফ্যাটি লেভার তো জন্য খাওয়া বন্ধ, খুব কমই খায়, খায় না যেমন না কমই। আর এখানে কিন্তু তোমার পিডিয়াসিও দিয়ে দিচ্ছি সমীকে, আর বিকাল যেহেতু হয়েছে তো সমীকে তো বাইরে নিয়ে যেতে হবে, ও জেঠুর সাথে একটু ঘুরবে। আর বুলেট তো রয়েছেই গাড়িতে, তো চলো একটু ঘুরে ঠুরে নিক। তো রাতের ডিনার কমপ্লিট, তোমাদেরকে আর দেখানোই হলো না। আর এখানে ওষুধের ঝুড়ি নিয়ে বসে পড়েছে সৌমি, এতগুলো ওষুধ। ওষুধ খেতে ভালো লাগে? ভালো লাগে, ঠিক করে বল। একটু একটু ভালো লাগে, আর একটু ভালো লাগে না, তাই? আচ্ছা তো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এ দেখো এটা কি আছে, এটা কাশি। আর এটা এটা রাতের জন্য এটা কি দিয়েছে জানি না। এই যে এটা হচ্ছে দাঁড়া দেখাচ্ছে, সর্দি 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 আছে। হ্যাঁ, তা এর একটা জ্বর, একটা স্টেরয়েড দিয়েছিল ব্যাস। দেখতে পাইনি তো? না এ তো জ্বর দেখেছি। তো চলো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করলাম, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, লাভ ইউ অল, এন্ড টাটা। সৌমি লাভ ইউ, এন্ড টাটা। তুমি দিয়ে দাও।